আড্ডা টাইমসের বাংলা নতুন ওয়েব সিরিজ এবার আসতে চলেছে দেখেছি তোমাকে শ্রাবণে। আজ এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ হয়ে গেল। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় ও অভিনেত্রী নেহা আবন দীপককে। চলতি বছরে এই ওয়েব সিরিজ শুভ মুক্তি পেতে চলেছে। এই ওয়েব সিরিজ নিয়ে এই ওয়েব সিরিজের তারকারা কি বলছে চলুন আমরা শুনে নেব। নিপাক প্রেমের গল্প, আর গল্পটা প্রথমত মাথায় আসে রানেদার, আমাদের সুন্দর ফিল্মস এবং আর্ট টাইমসের তিনি কর্ণধার, এবং তারপর সুদীপদা এবং আমাদের আর্ট টাইমসের টিমের প্রত্যেকে, মানে কল্লোলদা, সৌরভ, সন্দীপদা এবং প্রত্যেকে মিলে, রানেদা, কোয়েলি, সকলেই মিলেই মোটামুটি গল্পটাকে ডেভেলপ করা হয় এবং সেটা এবং হ্যাঁ সেটাকে এবং আলটিমেটলি আমরা চেষ্টা করেছি সেটাকে বর্তমানে নিয়ে আসার জন্য, এবং আপনারাও দেখে নিয়েছেন তারা তারা আছে প্রত্যেকে। আমার আড্ডা টাইমসের প্রথম ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে। শ্রাবণ প্রেম বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেম করেছি আমরা শুটিং করতে করতে, এবং ঝগড়াও করেছি কারণ বৃষ্টি অনেক সময় আমাদের শুটিংয়ের অন্তরায় হয়ে উঠছিল। কিন্তু গল্পটা যে বলা যাবে না, বেশ ভারী একটা গল্প দেখতে হবে বসে। আমার শুধু অনেক সময় মনে হচ্ছিল এটা কেন সিনেমা নয়, তো হবে আরও ভালো ভালো গল্প নিয়ে আরও ভালো ভালো সিনেমা হবে। সুদীপের গল্প এবং ততনের ডিরেকশন এবং ঈশ্বরের ক্যামেরা, আমরা সবাই কথা বলেছি, এখন আর কথা নয়। এরা যারা এই প্রজন্মের যারা ডিরেক্টর এবং ততন থেকে অনেক কিছু শেখার আছে, কারণ টাইম লাইন্সগুলো আমরা জানি আজকের দিনে ক্রমশ কমে আসছে। আমরা যখন শুরু করেছিলাম তখন 50 দিনে 60 দিনে ছবি হতো, আজ 17-18 দিনে ছবি হয়, 11 দিনে সিরিজ হয়, চাপ তো আছেই। সো অ্যাকচুয়ালি দি ক্যাপ্টেন অফ দ্য শিপ অরিজিতের কাছে আই উইল বি থ্যাঙ্কফুল, কারণ ওরা যখন কাস্ট করে তখন বোঝা যায় যে আজও রেলেভেন্ট আছি এবং চেষ্টা করি যাতে ভালো কাজ করতে পারি এবং আমার বেস্ট আমি দিতে পারি। এবং এখানে স্পেশাল মেনশন আমি আড্ডা টাইমস এবং যারা দুজন এখানে কাজ করেছে, নেহা অ্যান্ড নেহা স্পেশালি ইজ ব্রিলিয়েন্ট। নেহার কাজ দেখার মতন কাজ, যারা দেখবেন দেখে বুঝবেন। সৌম্য ইজ ভেরি গুড, আমরা ওকে পারিয়াতেও দেখেছি, এখানেও নতুন করে নিজেকে আবিষ্কার করেছে এবং চেষ্টা করেছে, অ্যান্ড তারা নিজেরাই বলবে। আ লট অফ ক্রেডিট গোজ টু অরিজিৎ, মানে ততন, যে খুব খেটেছে এই লিমিটেড সময়ের মতনও, খুব খেটেছে। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম স্যাভি আছে। টোটনের সাথে আমারও 2 নম্বর কাজ, তো প্রেমে পড়া বারণের সময় খুব এনজয় করে কাজ করেছিলাম। আর আড্ডা টাইমস এমন একটা হাউস যারা গান, বিট, বিজিএম, তা মানে সেইগুলো নিয়ে প্রচণ্ডভাবে কাজকর্ম করা হয়, আর একদম যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ কাজ করা হয়। তো এই সিরিজেও আমাদের 2টো গান আছে, একটা শুভঙ্কর গেয়েছে, একটা টাইটেল ট্র্যাকটা গেয়েছে লগ্নজিতা, তো অলরেডি ইউটিউবে আছে আর খুবই ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি। তো আশা করব যাদের প্রেমের পড়া বারণ ভালো লেগেছিল, এটা একটা প্যাশনেট লাভ স্টোরি, তো এটাও আপনাদের ইকুয়ালি ভালো লাগবে। খাতায় কলমে শ্রাবণ চলে গেছে, তবে শ্রাবণ তো বৃষ্টির মাস, তো আর প্রেম মানেই বৃষ্টি, তো ডেট ক্যালেন্ডারে শ্রাবণ চলে গেলেও হৃদয়ের ক্যালেন্ডারে কিন্তু শ্রাবণ চিরস্থায়ী। তো এই আশ্বিনে, তো এই আশ্বিনেও হয়ে যাক দেখেছি তোমাকে শ্রাবণে। এটা আড্ডা টাইমসের সঙ্গে আমার 3য় কাজ, টোটনদার সঙ্গে 2য়। আশা করছি প্রেমে পড়া বারণ আপনারা যারা দেখেছিলেন টোটনদার প্রথম সিরিজ, এটাও তাদের ভালো লাগবে। গোটা টিম যারা এখানে রয়েছেন, যারা নেই, সবাই খুব ভালো কাজ করেছেন, আমাদের সবার মিলিত একটা প্রচেষ্টা। আশা করছি আপনারাও এই শ্রাবণে ভিজবেন। দেখেছি তোমাকে শ্রাবণের একটা ট্যাগলাইন আমি বলতে পারি, যেটা পুরো গল্পটাকেই বলে দিতে পারে, সেটা হচ্ছে যে ক্যান লাভ হ্যাপেন টুয়াইস। হয়তো ভীষণ ভালোবাসি, হয়তো ভীষণ রকমভাবে প্রেম সেই মানুষটা, পরেও কি আর কাউকে সেই একই রকমভাবে ভালোবাসা হয়, ভালোবাসা যায়? শুধু এইটুকু জানার জন্যই এই দেখেছি তোমাকে শ্রাবণে। আশা করি বাকি আগের 2টো প্রেমের গল্পের মতো এটা সবার খুব ভালো লাগবে। এবং এই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য যে 2য়বার কি একই রকমভাবে ভালোবাসা যায়, এই দেখেছি তোমাকে শ্রাবণে দেখতে হবে। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে এটা কিন্তু চোখ পাকিয়ে বিলে নয়,
বুঝে শুনে করবে। আর ওই হ্যাঁ, একটা গামছা গলায় দেওয়া কোনো নেতার পার্ট নয়, এইভাবে অপমান করেছিল। এবং আমার বিশ্বাস যে আমি খুব ভালো মতনভাবে টোটনের কথা অনুযায়ী আমি পাঠটা করতে পেরেছি, এটা আমার কনফিডেন্স। আমার যে কাজগুলো বেরিয়েছিল তার মধ্যে একটি কাজ পারিয়া, এবং সেটা দেখার পরে অনেকেই এই ব্যাপারটা বারবার বলতো যে এবার নাও টাইপ কাস্ট হয়ে যায় ভিলেন হিসেবে, ভিলেন হিসেবে। সো আমি প্রথমত আমি যাকে ধন্যবাদ দিতে চাই, এই কলটা আমার কাছে এপ্রিল মাসে এসেছিল এবং এই চিন্তা আমার মাথাতেও ছিল যে উই হ্যাভ আ ট্রেন্ড অফ টাইপ কাস্টিং অ্যাক্টার্স। সেখানে অরিজিৎ দা এসে আমাকে ওই কলটা করে বলেছিল একটা অডিশন আছে একটা চরিত্রের, এবং এই গল্পটা আমাকে শুনিয়েছিল। সো ফার্স্টলি থ্যাংক ইউ অরিজিৎ দা ফর গিভিং মি দিস অপরচুনিটি, রানেশ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। স্পেশালি আমি অরিজিৎ দার কথা বলবো কারণ অরিজিৎ দার সাথে অনেক দিন ধরে এই গল্পটা নিয়ে কথা হতো, আমি অডিশন দিয়েছিলাম এবং এটা মানে কি বলবো মানে প্রচণ্ড ইন্টারেস্টিং একটা চরিত্র ছিল, যেটা কিছুক্ষণ আগে বুদ্ধ স্যার বললেন ইনফ্যাক্ট যে একটা চেঞ্জ আছে এই চরিত্রটার মধ্যে। ওর বাবা প্রমোটার, যেটা আমরা ট্রেলারেও দেখেছি, তারা অনেক গুলিগোলার মধ্যে দিয়ে তার জীবন কাটে, কিন্তু সেসবের মধ্যে দিয়ে ছেলেটা যে বেসিক্যালি খুব ভালো এবং ও যে খুব মানে সিঙ্গেল মাইন্ডেডলি একজনকে খুব ভালোবাসে, অবসেসড, সেইটা 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 খুব পরিষ্কার হবে সিরিজে। বাকিটা আমি কিছু বলবো না, তো একটা প্রেমের গল্প করতে পেরে আমি খুব খুব খুশি। আবার মানে আমার ফেভারিট সিজন হচ্ছে মনসুন, আর মনসুন হচ্ছে প্রেমের সিজন। তো আপনাদের জীবনে যদি প্রেম একটু কমে যায়, প্লিজ এই সিরিজটা দেখবেন, আপনাদের ইচ্ছা করবে আবার প্রেমে পড়তে, এটাই বলতে চাই আর কি। আর সবাই দেখবেন, ভালোবাসা দেবেন, এন্ড কুডোস টু দেখেছি তোমাকে শ্রাবণে, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে, কুডোস টু দ্য টিম, প্লিজ একটা হাততালি হয়ে যাক, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভীষণ এক্সাইটেড, আই থিঙ্ক হি ইজ সাচ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, সো আই হ্যাড এ গ্রেট টাইম, আমি অনেক কিছু শিখতে পেয়েছি। আর প্লিজ কাম অন, হি ইজ অসম বাই দ্য ওয়ে। অ্যান্ড মানে নতুন জুটি হিসেবে আসছি আমরা, আমরা ভীষণ এক্সাইটেড। আর ইউ এক্সাইটেড? অফ কোর্স আই অ্যাম, মানে আমি জাস্ট কমপ্লিমেন্টটা রিটার্ন করার জন্য বলছি না, শি ইজ বেসিক্যালি আ পাঞ্জাবি, বাট আমি এরকম ডেডিকেশন এর আগে দেখিনি। কারণ আমি ওর সাথে যখন প্রথমবার কথা বলেছিলাম, এটা লুক সেটে ছিল, আমি ভাবতেই পারিনি ও পাঞ্জাবি, কারণ আমাদের মধ্যে অনেক বাঙালি আছে যারা বাঙালি হয়েও বাংলায় কথা বলতে পারে না। কিন্তু ওর বাংলা বলা দেখে, বাংলা পড়া দেখে আই ওয়াজ স্টান্ড, এবং যদি কেউ এই শোটা দেখে তারা বুঝতে পারবে কী লেভেল অফ পারফরমেন্স দিয়েছে। এবং এই পুরোটাই হয়েছে, আমি বিশ্বাস করি, আমাদের যিনি পরিচালক অরিজিৎ দা, মানে মানুষটা একটা গোটা দিনে আমি শুটিংয়ের সময় একবারও বসতে দেখতাম না। মানে অফকোর্স হি ইজ ট্রেন ফ্রম দ্য গুরু হিমসেলফ, দ্য গোট হিমসেলফ, রাজ চক্রবর্তী স্যার, রাজ চক্রবর্তী স্যারের কাছে অরিজিৎ দা গাছ শিখেছে, জেনেছে। কিন্তু মানে মানে এত এত আমি এনজয় করেছি এরকম একটা খুব প্যাশনেট কমার্শিয়াল একটা লাভ স্টোরি করে যে আমি বলে বোঝাতে পারবো না, এবং ইটস আ ভেরি নিউ থিং ফর মি। বিধবার সাথে প্রেম, সমাজে কি নতুন কি চিন্তাভাবনা পাল্টানোর কি কোনো মেসেজ? হ্যাঁ অবশ্যই, আমি জানি যে এই মেসেজটা হয়তো বারে বারে দেওয়া হয়, কিন্তু তুমিও জানো আমিও জানি ভালো করে যে এমনকি শিক্ষিত পরিবারেও যখন একজন ভিডো কোনো একটা রিলেশনশিপে যায় বা কাউকে ভালোবাসে বা কিছু করে, আমাদের শহরেও, সেখানে সেটাকে কিন্তু খুব ভালো চোখে দেখা হয় না। হ্যাঁ, এবং এই 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 সিরিজটা কোথাও গিয়ে সেটা নিশ্চয়ই অ্যাড্রেস করে। আর এই রকম টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।